আজ আপনাদের সামনে গ্যালিলিও গ্যালিলিয়ের প্রবাদ বাক্য ও নীতিবাক্য নিয়ে হাজির হয়েছি, যা আপনাকে সৎ, শক্তিশালী ও হার না মানা সাহসিকতা গড়তে সাহায্য করবে। তাই আর দেরি না করে শুরু করা যাক। প্যাশন হলো প্রতিভা উৎস। গণিতি বিজ্ঞানের মূল এবং দরজা। নিজেকে জানা এটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান। প্রকৃতির বইটি গণিতের ভাষায় রচিত। সবচেয়ে বেশি জ্ঞান হলো নিজেকে চেনা। ওয়াইন হলো সূর্যের আলো একসাথে জ্বলে। দুটি সত্য একে অপরের বিরোধিতা করতে পারে না। বাইবেল স্বর্গে যাওয়ার পথ দেখায়, স্বর্গের পথে নয়। প্রকৃতির বিধিগুলি গণিতের ভাষায় ঈশ্বরের হাত ধরে লেখা হয়। চাঁদের দেহ দেখতে এটি একটি সুন্দর এবং আনন্দদায়ক দৃশ্য হয়। অসম্ভবকে বাদ দিয়ে প্রকৃতির বিপরীতে কিছুই ঘটে না এবং তা কখনই ঘটে না। যেখানে ইন্দ্রিয়গুলি আমাদের ব্যর্থ করে, সেখানে কারণ অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞানের প্রশ্নে 1000-এর কর্তৃত্ব এক ব্যক্তির নম্র যুক্তির পক্ষে মূল্যহীন নয়। প্রকৃতি কিছু কিছু দিয়ে যখন এটি করতে পারে, তখন অনেক কিছু দিয়ে কাজ করতে করে না। শাস্ত্র স্বর্গে যাওয়ার বিষয়ে একটি বই, আকাশ কিভাবে যায় সে সম্পর্কে এটি কোনো বইও নয়। সমস্ত সত্যগুলি আবিষ্কার হয়ে গেলে এটি বোঝা সহজ। মূল বিষয়টি তাদের আবিষ্কার করা। বৈজ্ঞানিক নীতিগুলি অস্বীকার করার মাধ্যমে কেউ যে কোনো বৈপরীত্য বজায় রাখতে পারে, যা পরিমাপ করা যায় তা পরিমাপ করুন এবং যা পরিমাপ করা যায় না তা পরিমাপযোগ্য করুন। বিজ্ঞানগুলি হাজারো মতামতের কর্তৃত্বের কোনো ব্যক্তিকে এক ক্ষুদ্র কারণের মতো তাৎপর্যপূর্ণ নয়। মহাবিশ্ব বুঝতে আপনাকে অবশ্যই এটি যে ভাষাতে লেখা হয়েছে তা গণিতের ভাষা বুঝতে হবে। পবিত্র ধর্মগ্রন্থ কখনোই মিথ্যা বা ভুল করতে পারে না। এটি ডিক্রিটগুলি নিষ্কুশ ও অলক্ষণীয় সত্য। আমি কখনো এমন অজ্ঞ লোকের সাথে দেখা করতে পারিনি যে তার কাছ থেকে কোনো কিছু শিখতে পারি না। যা প্রমাণিত হয়েছে তা বিশ্বাস করা, একে ধর্মবিরোধী করে তোলা অবশ্যই প্রাণীদের পক্ষে ক্ষতিকারক। আপনি কাউকে কিছু শেখাতে পারবেন না, কেবল তাদের ভিতরে উত্তরগুলি ইতোমধ্যে রয়েছে তা অনুধাবন করুন। আপনি কোনো মানুষকে কিছু শেখাতে পারবেন না, আপনি কেবল নিজেদের মধ্যে এটি খুঁজে পেতে সহায়তা করতে পারবেন। আমরা মানুষকে কিছু শেখাতে পারি না, আমরা কেবল তাদের নিজেদের মধ্যে এটি আবিষ্কার করতে সহায়তা করতে পারি। এমন অনেক আছেন যারা ভালো যুক্তি দেখান, তবে যারা খারাপভাবে যুক্তি দেখায় তাদের দ্বারা প্রচুর পরিমাণে বেড়ে যায়। প্রকৃতি নিরলস এবং অপরিবর্তনীয় এবং এর গোপন কারণ ও কর্ম মানুষের কাছে বোধগম্য কিনা তা নিয়ে উদাসীনতা রয়েছে। মানবিক হওয়ার জন্য আমাদের অবশ্যই সেই জ্ঞানী, বুদ্ধিমান এবং বিনয়ী বক্তব্য আমরা জানি না উচ্চারণ করতে প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস করুন, আমি যদি আবার পড়াশোনা শুরু করতাম, তবে আমার উচিত প্লেটোর পরামর্শ অনুসরণ করা এবং গণিত দিয়ে শুরু করা।
আমি মনে করি প্রকৃতির সমস্যার আলোচনার জন্য আমাদের ধর্মীয় শাস্ত্র দিয়ে শুরু নয়, বরং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শুরু করা উচিত। ঈশ্বরের গৌরব এবং তার গৌরব তার সমস্ত কার্যগুলিতে বিস্ময়করভাবে জ্বলজ্বল করে এবং আকাশের উন্মুক্ত বইতে সর্বোপরি পড়তে হবে। আপনি যদি রাতের মতো অন্ধকারের জায়গায় পৃথিবী আলোকিত দেখতে পেতেন, তবে এটি আপনাকে চাঁদের চেয়েও আরও দুর্দান্ত দেখাতো। নাম এবং গুণাবলী অবশ্যই জিনিসের মূল সাথে সংযুক্ত করা উচিত এবং নামের সাথে সারাংশ নয়, কারণ জিনিসগুলি প্রথমে আসে এবং পরে নাম হয়। চিন্তার প্রয়োজনীয় বিষয়গুলির বিষয়ে যত কম লোক তাদের সম্পর্কে জানে এবং বুঝতে পারে, তারা ততই ইতিবাচকভাবে তাদের সম্পর্ক তর্ক করার চেষ্টা করে। তারা ভুলে গেছে বলে মনে হয়েছিল যে জ্ঞান সত্যের বৃদ্ধি, তদন্ত স্থাপনা এবং চারুকলার বিকাশকে উদ্দীপিত করে, তাদের হ্রাস বা ধ্বংস নয়। এই সমস্ত গ্রহ চারপাশে ঘোরে এবং তার উপর নির্ভর করে। সূর্য এখনো আঙ্গুরের এক গুচ্ছকে পাকাতে পারে, যেমন মহাবিশ্বের আর কিছুই করার নেই। আপনি আমাকে যা বলতে চান তা বলতে বাধ্য করতে পারেন, আমি যা করি তা বলার জন্য আপনি আমাকে গালি দিতে পারেন, তবে এটি সয়ে যায়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আগামীতে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।